সাধককবি লিখতে গিয়ে লিখেছিলেন, তুমি সংসারকে ভালোবাসছো, স্ত্রী পুত্র পরিবারকে আপন করছো, শোনো ও ভাই, তুমি যার জন্য মর ভেবে ভাবো সে কি তোমার, সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যার জন্য মর ভেবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভুমণ্ডলে, ভুল না দক্ষিণা কালি কালি বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন ভেবে দেখ মন ভেবে দেখ মন কেউ কারো সভাষ। অতুল প্রসাদ সেন কি বললেন, আমি যেভাবে এসেছি কেন, আমি চলে যাওয়ার সময় তোমার এই সুন্দর রূপটা দেখে আমি যেন চলে যেতে পারি। কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো, কি রূপে এসেছি কি রূপে বাজাবো তা ভেবে আমি যেমন জীবনে কাটাবো, আমি কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো, আমি জানি শুধু তোমাকেই পাবো, এই শুধু আমি জানি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি হে